হাই ফ্রেন্ড স্টাডি স্টোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ফ্রেন্ডস তোমরা যারা পিএসসি ক্লার্কের ক্যান্ডিডেট আছো তাদেরকে কয়েকটা জিনিস অবশ্যই জেনে রাখা দরকার যেমন এলডিএ এবং এলডিসির মধ্যে পার্থক্য কী মানে এদের ডিফারেন্সটা কোথায় এবং কীভাবে কোন ডিপার্টমেন্ট পাওয়া যাবে ধরো তোমার চাকরি পেলে তো কোন ডিপার্টমেন্ট তোমার জয়েন করবে তো সেগুলো নিয়ে বিস্তারিত হবে এটা আলোচনা করবো তারপর দেখো পোস্টিং কোথায় হবে চাকরি পাওয়ার পর তোমাদের পোস্টিং কোথায় হবে এবং প্রমোশান কীভাবে হবে তোমাদের তো সব কিছু নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো ফ্রেন্ড ভিডিওটি শুরু করার আগে বলি তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটিকে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ও চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে চাকরির সম্বন্ধে যে কোনো আপডেট পেতে এবং চাকরির ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখো তো ফ্রেন্ডস আমি কিন্তু তোমাদের এই চ্যানেলে ম্যাথসের ক্লাস করাচ্ছি রেশিও অ্যান্ড প্রোফোশন এবং অ্যাভারেজের ক্লাস শুরু করে দিয়েছি তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে আমি ওখানে সহজ করে একদম বুঝিয়েছি আমি কিন্তু ওখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের বুঝাবো তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো তো ফ্রেন্ডস দেখো প্রথমেই তো প্রথমে কি বলেছে এলডিএ এবং এলডিসির মধ্যে পার্থক্য তো ফ্রেন্ডস এলডিএ বলতে তোমরা জানো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং এলডিসি বলতে লোয়ার ডিভিশন ক্লার্ক তো ফ্রেন্ডস এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় ধরো যদি পিএসসি ক্লার্কে সিলেক্ট হও তো যারা সেক্রেটারিয়েটের সিলেকশন পাবে তো তারা কিন্তু অবশ্যই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বলে গণ্য হবে মানে তারা কিন্তু লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হবে যারা ধরো সেক্রেটারিয়েটে চান্স পাবে তো যা ধরো যেখানে মন্ত্রীরা বসে তো সেখানে কিন্তু তোমাদের সিলেকশন হলে কিন্তু তোমরা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বলে গণ্য হবে তো সেখানে তোমাদের কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টাল সেক্রেটারি বা বিভিন্ন সেক্রেটারি কিন্তু পোস্টের আন্ডারে তোমাদের কাজ করতে হবে তো তোমাদের কিন্তু পোস্টের নাম হবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আর লোয়ার ডিভিশন ক্লার্ক যারা ডাইরেক্টরেটে বা বিভিন্ন ধরো বাকি অফিসগুলো যেগুলো রিজন্যাল অফিস সেগুলোতে কাজ করবে তাদের কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক বলা হবে তো এটাই কিন্তু এলডিএ এবং এলডিসির মধ্যে ডিফারেন্স তো তারপর দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন যেটা সেটা হচ্ছে তোমাদের তো তোমাদের কোন ডিপার্টমেন্টে তোমরা জয়েন করবে কীভাবে জয়েন করবে তো তোমাদের কিন্তু তিনটের ডিপার্টমেন্টে মানে দেখো প্রথমে কিন্তু সেক্রেটারিয়েটে নিয়োগ হবে তারপরে ডাইরেক্টরেট এবং তারপরে রিজিয়ানাল অফিস বা ফিল্ড অফিসে তো তো কীভাবে নিয়োগটি হবে ধরো তো এখানে কিন্তু অবশ্যই র্যাঙ্ক এবং অপশানের ভিত্তিতে তোমাদের নিয়োগটি হবে মানে তো তোমার ডিপার্টমেন্টগুলো পাবে তো র্যাঙ্ক অপশান বলতে তোমাদের বুঝিয়ে দিই ধরো তোমাদের ক্যান্ডিডেট ধরো তোমরা কিন্তু ধরো পার্ট ওয়ানে একশোর মধ্যে এইটটি প্লাস পেয়েছে পিএসসি ক্লার্কে কথা কথায় বলছি আর ধরো তার হচ্ছে মেইনসে হয়তো সিক্সটির মতো আছে তাহলে কিন্তু ওটা ওয়ান ফর্টি হয়ে গেল ওর নাম্বার তাহলে সে কিন্তু অবশ্যই সেক্রেটারিয়েটের ডিপার্টমেন্ট পাবে কারণ সে হায়েস্ট নাম্বার পেয়েছে তো তাকে অবশ্যই সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট দেওয়া হবে কিন্তু কিন্তু একটা সবথেকে বড় কথা যেটা যে সে কি র্যাঙ্ক দিয়েছে যখন ফর্ম ফিল সময় তার র্যাঙ্ক কি হয়েছে সেটাও কিন্তু সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ কথা কারণ ধরো সে একশো প্লাস ফেলো কিন্তু সে ফার্স্ট র্যাঙ্ক দিয়েছে ডাইরেক্টরেটে তো তাকে কিন্তু অবশ্যই ডাইরেক্টরেট পোস্ট দেওয়া হবে তো অনেকে কিন্তু জানে না ধরো ফর্ম ফিল করার সময় কিন্তু অনেকে না জেনে হয়তো সেক্রেটারিয়েটটাকে হয়তো পরে দিয়েছে বা ডাইরেক্টরেটকে আগে দিয়েছে বা রিজিনাল অফিসকে আগে দিয়েছে তো তাদের ক্ষেত্রে বলি অবশ্যই কিন্তু তোমরা নাম্বার বেশি থাকা সত্ত্বেও কিন্তু তোমরা সেক্রেটারিয়েট পাবে না যদি তোমরা র্যাঙ্কে ভুল করে থাকো তো র্যাঙ্ক যারা আগে দিয়েছে এবং যারা নাম্বার আগে পাবে তারা অবশ্যই সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট জয়েন করবে তারপরে ডাইরেক্টরেট ধরে রাখো তারপরে রিজেনাল অফিস বা ফিল্ড অফিসে তোমরা অবশ্যই চাকরি পাবে তো আশা করি বুঝতে পারলে তোমরা যে তোমাদের র্যাঙ্ক এবং অপশান দুটো ভিত্তিতেই কিন্তু তোমাদের ডিপার্টমেন্টগুলো তোমরা অবশ্যই জয়েন করবে তো তারপরে দেখো তারপরে তোমাদের নেক্সট কোশ্চেন কি যে পোস্টিং কোথায় হবে তো অবশ্যই বলি যারা সেক্রেটারিটে চান্স পাবে তারা অবশ্যই কলকাতাতে পোস্টিং হবে এবং ডাইরেক্টরেটে বিভিন্ন অফিসগুলোও কিন্তু বেশিরভাগ অফিসই তোমার কিন্তু কলকাতাতেই আছে তো কলকাতাতেই কিন্তু পোস্টিং হওয়ার চান্স সব বেশি তো ধরো যদি যদি ডিপার্টমেন্ট চেঞ্জও হয় ট্রান্সফারও হয় তো সেটা ক্ষেত্রেও কিন্তু তোমাদের কলকাতাতেই ট্রান্সফার হবে তো কলকাতাতে তোমাদের কিন্তু লাইফ মানে ওখানে কিন্তু তোমাদের চাকরিটা হওয়ার চান্স বেশি সবথেকে বেশি আছে তারা এই দুটা ডিপার্টমেন্টে চান্স পাবে আর যারা রিজিয়ানাল অফিস বা ফিল্ড অফিসে তাদের কিন্তু বিভিন্ন জেলাতে যে অফিস আছে সেই অফিসে তাদের কিন্তু পোস্টিং হবে তো কলকাতায় পোস্টিং পেতে গেলে তোমাদের অবশ্যই কিন্তু সেক্রেটারিয়েট এবং ডাইরেক্টরেট ডিপার্টমেন্টে চাকরি পেতে হবে তাহলেই তোমাদের কিন্তু কলকাতাতে পোস্টিং হবে সব থেকে বেশিবার চান্স আছে এবং ট্রান্সফার হলেও কিন্তু তোমাদের কলকাতাতেই তোমার চাকরিটা মানে ওখানেই কিন্তু চাকরি করবে তো এটা কিন্তু সবথেকে বড় কথা যে পোস্টিং তোমাদের কিন্তু কলকাতাতেই হবে যদি তোমাদের নাম্বার ভালো থাকে তো আমি একটা কথা অবশ্যই বলি তোমাদের আমি কিন্তু প্রতিটা ভিডিওতে এই কথা বলি যে তোমাদের কিন্তু অবশ্যই এখনও কিছুই হয়নি এখন কেবল পার্ট ওয়ান এক্সাম হয়েছে তো যদি কারো যদি এক্সাম খারাপ হয়েও থাকে ধরো যদি কারো কাট অফ মার্কস সিক্সটি প্লাস আসছে সে ভাবছে হয়তো আমি সেক্রেটারিট পাবো না তো সেরকম কোনো ব্যাপার নেই তোমাদের কিন্তু এখন মেইন্স এক্সাম আছে মেইন্সে কিন্তু তোমরা অবশ্যই হাইয়েস্ট স্কোর করতে পারবে যদি ভালো করে প্রিপারেশান নাও মেন্সেও কিন্তু ভালো করে স্কোর করা যাবে এমন ব্যাপার নেই তো এখনও অনেক সুবিধা আছে এখনও সুযোগ আছে তোমরা অবশ্যই প্রিপারেশান নাও ভালো করে এবং মেন্স ভালো করে দিয়ে তোমরা ভালো ডিপার্টমেন্ট অবশ্যই পেয়ে যাও এটাই এটাই আমি বলবো তোমাদের অবশ্যই ভালো করে প্রিপারেশান নাও তারপরে দেখো তোমাদের কি বলেছে প্রমোশান তো প্রোমোশান সবথেকে বড়ো কথা যেটা তো তোমরা কিন্তু যদি ধরো যারা সেক্রেটারিয়েটে চান্স পাবে তাদের প্রোমোশানের কথা বলি তোমরা কিন্তু প্রথমে এলডিএ মানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত হবে তারপরে কিন্তু তোমাদের প্রমোশন হয় ইউডিএ তারপরে তোমাদের কিন্তু এইচএ এইচএ বলতে এখানে কিন্তু তোমাদের হেড অ্যাসিস্ট্যান্ট তারপরে এস ও পদে নিযুক্ত হবে এস বলতে তোমাদের সেকশনাল অফিসার তারপরে তোমাদের কিন্তু ওএসডি দেখো ওএসডি বলতে অফিসার অফ স্পেশাল ডিউটি তারপরে তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারপরে তোমরা কিন্তু ডেপুটি সেক্রেটারি এবং লাস্টে তোমাদের কিন্তু জয়েন্ট সেক্রেটারি হওয়ার চান্স আছে এবার এবার ব্যাপারটা তোমাদের বলি যারা কম বয়সে জয়নিং করবে ধরো যাদের বয়স চব্বিশ থেকে পঁচিশ বা খুব ম্যাক্সিমাম ছাব্বিশ তারা যদি চাকরিতে জয়েন করবে তাদের কিন্তু জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত যাওয়ার চান্স আছে এটা কিন্তু ডাব্লিউ র্যাঙ্কের একটা পোস্ট কিন্তু তো তোমরা অবশ্যই প্রমোশন পেয়ে এবং তোমাদের কিন্তু অবশ্যই কোয়ালিফিকেশান থাকা দরকার যাদের গ্র্যাজুয়েশান করা আছে তো তাদের কিন্তু অবশ্যই প্রমোশনের স্কোপ থাকবে সেক্রেটারি ডিপার্টমেন্টে তো তোমরা কিন্তু অবশ্যই যা কম বয়সে চাকরিতে জয়েন করবে তাদের কিন্তু একটা বড়ো স্কোপ থাকবে তোমাদের প্রমোশন পাওয়ার কিন্তু কারণ প্রমোশনের সবথেকে বেশি স্কোপ কিন্তু তোমাদের সেক্রেটারিটি আছে এটাই একটা ভালো জায়গা যেখানে তোমাদের কিন্তু প্রমোশন খুব তাড়াতাড়ি হবে বাকিগুলোতে কিন্তু প্রমোশনের চান্স খুব কম বেশি প্রমোশন পাওয়া যাবে না কিন্তু এই সেক্রেটারিটে কিন্তু বিশাল চান্স আছে প্রমোশনের তো অবশ্যই বলি সে ভালো করে প্রিপারেশান নাও যাতে তোমরা সেক্রেটারিয়েটে জয়েন করতে পারো তো তোমাদের কিন্তু বাকিগুলো যেগুলো আছে ফিল্ড অফিস বা রিজিনাল অফিস ডাইরেক্টরেট ওখানে কিন্তু এলডিসি থেকে ইউডিসি এবং খুব বেশি হলে তোমাদের অফিসার হয়তো পদে তোমরা যেতে পারো তো কিন্তু এই সেক্রেন্ড কিন্তু প্রমোশানের স্কোপ এগুলো কিন্তু পরপর তোমরা যেতে পারবে যদি কারো কম বয়সে চাকরি পায় এবং তার যদি কোয়ালিফিকেশান বেশি থাকে তো এই ছিল তোমাদের প্রমোশনের পুরো ডিটেলস আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগলো তো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশান নাও মেনসের জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে চাকরির সম্বন্ধে আপডেট পেতে এবং চাকরির ক্লাসগুলো অবশ্যই পেতে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখো তো ফেন দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে